নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে আমরা আলোচনা করব যে যদি জন্মছকের মধ্যে চন্দ্র গ্রহটি কোনোভাবে দুর্বল হয়ে পড়ে বা কোনোভাবে পীড়িত হয়ে পড়ে, তাহলে পরে কি ধরনের প্রতিকার আপনারা করতে পারবেন, কি ধরনের প্রতিকার করলে পারে আপনাদের অনেকটাই ভালো হবে, তো সেটাকে নিয়ে আপনাদেরকে কিছুটা বোঝাবার চেষ্টা করব, কিছু টোটকা দেওয়ার চেষ্টা করব। চন্দ্র গ্রহটা আমাদের, আপনারা হয়তো জানেন যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছুটা বোঝেন, জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান দেখেন, আপনারা নিশ্চয়ই জানেন যে চন্দ্র গ্রহটি হচ্ছে আমাদের মন মানসিকতার কারণ। আমরা জীবনে যাই কাজ করি না কেন, সেখানে আমাদের মন মানসিকতা কিন্তু একটা খুব বড় রোল প্লে করে, আমাদের একটা বড় ভূমিকা রয়েছে। তাই চন্দ্র গ্রহটি যদি কোনোভাবে দুর্বল হয়ে পড়ে বা পীড়িত হয়ে পড়ে, তাহলে পরে কিন্তু মন মানসিকতার মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন দেখতে পাওয়া যায়, এবং সেই পরিবর্তনগুলির ফলে কিন্তু বিভিন্ন রকম একাধিক প্রবলেম সৃষ্টি হয়, একাধিক সমস্যা, সেই পরিবর্তনশীল মানসিকতাকে কেন্দ্র করে একাধিক সমস্যা জীবনের মধ্যে চলে আসে। এবং সেটা কিরকম যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আসলে চন্দ্র গ্রহটি আমাদের, যেহেতু মন মানসিকতার কারক গ্রহ, আমাদের মনের কারক গ্রহ, তাই চন্দ্র কিন্তু অনেকটা আমাদের আত্মবিশ্বাসেরও কারক। এবং চন্দ্র যদি উইক হয়ে যায়, তাহলে পরে কিন্তু মনোবলটা খুব দুর্বল হয়ে পড়ে, মনের জোরটা কিন্তু খুব কমজোর হয়ে পড়ে। তার ফলে কিন্তু জাতকের ভেতরে যারা বিশেষ করে ব্যবসা করছেন বা যারা বিশেষ করে এডুকেশনাল লাইনে আছে, পড়াশোনা করছে, যে সমস্ত ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের ক্ষেত্রেও অনেকটা দেখা যায়, তার সঙ্গে সঙ্গে যারা একটু বেশি পরিমাণে কর্মের ক্ষেত্রে, যাদের একটু পরিশ্রম বেশি আছে যে সমস্ত কাজের ক্ষেত্রে বা দায়িত্ব বেশি আছে যে সমস্ত কাজের ক্ষেত্রে, সেই সমস্ত মানুষদের যদি চন্দ্র কোনোভাবে দুর্বল হয়ে পড়ে, তাহলে পরে কিন্তু তারা বিভিন্ন রকমভাবে মানসিকভাবে কমজোর হয়ে পড়ে, এবং যার ফলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বিভিন্নভাবে চঞ্চলতা দেখতে পাওয়া যায়। বাচ্চা ছেলেদেরকেও অনেক সময় দেখতে পাওয়া যায়, আমরা, আমাদের কাছে বহু মানুষ আসেন বলে যে একদম পড়াশোনা করতে চাইছে না, পড়তে বসলে পরেই উঠে চলে আসছে, একটুখানি পড়তে না পড়তেই আবার আঁকা বা খেলার দিকে চলে যাচ্ছে। এগুলো হচ্ছে চন্দ্রের দুর্বলতা, চন্দ্র পীড়িত হয়ে যাওয়ার ফলে এগুলো হয়। অনেকের ক্ষেত্রে কি হয়, যারা ব্যবসা করছে, ব্যবসা করার ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে ব্যবসা যারা করে তাদের কিন্তু কম বেশি রিস্ক ওঠাতে হয় ব্যবসার ক্ষেত্রে, এবং রিস্ক না ওঠালে পারে, অর্থাৎ আমরা অনেক সময় একটা চলতি কথায় বলি যে যেই মানুষ রিস্ক ওঠাতে পারে না, সেই মানুষ কিন্তু একটা জায়গায় স্থির হয়েই থাকে। এগোতে গেলে পারে একটু রিস্ক ওঠাতে হয়। সাধারণভাবে জীবনের ক্ষেত্রে যদি আপনি এগিয়ে চলতে চান, তাহলে মাঝে মাঝে কিন্তু কিছু রিস্ক উঠাতে হয়। তো সেক্ষেত্রে চন্দ্র যদি কোনো জাতকের খুব স্ট্রং থাকে, তাহলে পারে কিন্তু সেই জাতক রিস্ক উঠাতে পারে এবং রিস্ক উঠিয়ে সে গেনও করতে পারে। কিন্তু চন্দ্র যদি কোনোভাবে দুর্বল হয়ে পড়ে, তাহলে পারে কিন্তু সেই জাতকের দুর্বলটি কমজোর হয়ে পড়ে, যার ফলে সে রিস্ক উঠাতে পারে না। চন্দ্র যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে পরে একটা কনফিউশন তার ভিতরে সবসময় কাজ করে, যার ফলে কিন্তু সে কোনো বড় ধরনের দায়িত্ব যদি নিয়ে নি মানে দায়িত্ব তাকে যদি দেওয়া হয়, সে কিন্তু একটুখানি কনফিউশনে পড়ে যায়, আমি পারবো তো কাজটা করতে, অর্থাৎ দোনো একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে দেয়। চন্দ্র যদি একটু একটি জন্মছকের মধ্যে দুর্বল হয়ে পড়ে, তাহলে পরে কিন্তু সেই জাতকের মেজাজ কিন্তু প্রচণ্ডই ওঠানামা করে, কখনো খুব রাগি হয়ে যায়, খুব রেগে যায়, আবার অন্য সময় দেখবেন যে খুব ভালো ভালো কথা বলছে। এই ধরনের যে সমস্ত চরিত্রের ব্যক্তিরা আছেন, তাদের কিন্তু মনে রাখবেন যে চন্দ্র কিন্তু দুর্বল হয়ে গেছে জন্মছকের মধ্যে। চন্দ্র যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে পরে কি হয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড রকমের একটা সিদ্ধান্তের ক্ষেত্রে বারবার পরিবর্তনশীল সিদ্ধান্ত গ্রহণ করা, অর্থাৎ একটা সিদ্ধান্ত নিল, আবার পরবর্তীকালে গিয়ে সেটাকে চেঞ্জ করে দিল, এরকম ধরনের একটা মানসিকতাও কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়াও কিন্তু চন্দ্র যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে খুব সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হতে পারে, এটাও কিন্তু একটি চন্দ্রের প্রবলেম। চন্দ্র যদি দুর্বল হয়ে যায় একটি জন্মছকের ক্ষেত্রে, তাহলে অনেক সময় দেখা যায় যে খুব অল্প বয়স থেকে প্রেমের দিকে তাদের একটা মানসিকতা দেখতে পাওয়া যায়, বিশেষ করে ছেলে মেয়েদের ক্ষেত্রে প্রেমের দিকে কিন্তু তারা ইনভলভ হতে শুরু করে, এটাও কিন্তু একটি চন্দ্রের দুর্বলতার কারণে হয়। চন্দ্র যদি দুর্বল হয়ে পড়ে,
তাহলে পরে কিন্তু ডিপ্রেশন, হতাশাগ্রস্ত হয়ে যায় মানুষ অনেক সময়। যদি খুব বেশি পীড়িত হয়ে যায় চন্দ্র, তাহলে পরে কিন্তু মানসিক রোগ সৃষ্টি করে, হঠাৎ কিন্তু সে মানসিক ডিপ্রেশনে চলে যেতে পারে। চন্দ্র যদি দুর্বল হয়ে যায়, তাহলে পরে কিন্তু যদি খুব বেশি পরিমাণে পীড়িত হয়ে যায় চন্দ্র, তাহলে পরে কিন্তু আত্মহত্যা পর্যন্ত মানুষ কিন্তু করে ফেলতে পারে। তো বুঝতেই পারছেন যে চন্দ্র গ্রহটি কতটা ইম্পর্টেন্ট একটি জন্মছক। আসলে চন্দ্র গ্রহটা এই কারণেই ইম্পর্টেন্ট, কারণ চন্দ্র গ্রহটা কিন্তু আমাদের মনকে কন্ট্রোল করে। আর আমাদের যা আমরা সাধারণভাবে বলে থাকি যে যার মন যত বেশি শক্তিশালী, সেই মানুষ কিন্তু তত সুন্দরভাবে নিজেকে প্রকাশ করতে পারবে এবং যে কোনো সমস্যা সে সহ্য করতে পারবে, যে কোনো প্রতিবন্ধকতার সঙ্গে সে কিন্তু নিজের মনোবলকে হারাবে, সে কিন্তু ঠিক সেই প্রতিবন্ধকতার সঙ্গে এগিয়ে যেতে পারবে ঠান্ডা মাথায়। তাই চন্দ্র দুর্বল হয়ে গেলে পারে কিন্তু একটি জন্মছকের ক্ষেত্রে অনেক রকম সমস্যা ক্রিয়েট হয়। তাই আমরা পরপর আলোচনা করব, কোনো গ্রহকেই বাদ দেওয়া যাবে না আপনারা যদি ভালো করে দেখেন। তো একটি জন্মছকে কখনোই সমস্ত গ্রহ দুর্বল হয়ে পড়ে না, তবে কিছু কিছু এমন গ্রহ থাকে যেগুলোকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। তার মধ্যে একটি যেমন রবি, আবার আরেকটি হচ্ছে চন্দ্র। চন্দ্র কিন্তু খুব ভাইটাল একটা রোল প্লে করে একটি জন্মছকের মধ্যে। চন্দ্র যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে পরে কিন্তু একজন মানুষের কনফিডেন্স লো হয়ে যায়, একজন মানুষের দ্রুত মত পরিবর্তন করতে দেখা যায়, একজন মানুষের লক্ষ্য স্থির থাকে না, একজন মানুষ প্রচন্ড চঞ্চল প্রকৃতির হয়ে যায়, কনসেন্ট্রেট করতে পারে না কোনো কাজের উপরে, একজন মানুষ সবসময় দোনোমনের মধ্যে পড়ে যায় যে করব কি করব না, আর একজন মানুষ কিন্তু বারবার ভুল ডিসিশন নিয়ে নিজের জীবনে বিপদ ডেকে আনে। এবারে এই চন্দ্র যদি দুর্বল হয়ে পড়ে আপনার জন্মছকে, আপনি যদি এটা একটি জন্মছক বিচার করেই বোঝা যাবে যে আপনার জন্মছকে চন্দ্রটি সত্যিকারে দুর্বল হয়ে পড়েছে কিনা। যদি হয়, তাহলে পরে আপনারা কিছু ঘরোয়া টোটকা মেনটেন করতে পারেন, সেটা কিন্তু আপনাদের এই চন্দ্রের দুর্বলতাকে অনেকটাই কাটিয়ে দিতে পারে। তো আপনারা একটুখানি মোটামুটি লিখে রাখার চেষ্টা করুন আমি যে টোটকাগুলোর কথা বলবো, কারণ আমাকে ভালো করে মন দিয়ে শুনবেন। টোটকাগুলি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে পরে আমাকে প্লিজ ফোন করবেন না, কারণ আমি তো অনেক সময় ব্যস্ত থাকি, প্রচুর অনুষ্ঠান, প্রচুর ফোন আমার কাছে সারাদিনে ঢোকে। তো ছোট ছোট প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে খুব একটা সম্ভব হয়ে ওঠে না, তাই আমি খুব পরিষ্কার ভাষায় আস্তে আস্তে করে বলছি। আপনাদের যদি কোনো অসুবিধা থাকে, আপনারা অনুষ্ঠানটি আরো একবার শুনতে পারেন, কিন্তু মন দিয়ে শোনার চেষ্টা করুন, পারলে লিখে রাখার চেষ্টা করুন, সুবিধা হবে আপনাদের। চন্দ্র যদি কোনো জন্মছকে দুর্বল হয়ে পড়ে, তাহলে পরে কিন্তু প্রত্যেক সোমবার দিনকে তাদেরকে শিবের পুজো করা উচিত। শিবের পুজো করলে পরে কিন্তু চন্দ্র অনেকটাই তুষ্ট হন, এবং চন্দ্রদেব যদি তুষ্ট হন, তাহলে পরে কিন্তু চন্দ্রের অশুভত্ব অনেকটাই নাশ হয়ে যায়। তাই প্রত্যেক সোমবার শিবের পুজো করা উচিত, পারলে প্রতি সোমবার যদি উপবাস করা যায়, উপোস করা যায়, তাহলে পরে কিন্তু খুব শুভ মানা হয় তাকে, খুব ভালো হয় সেটা। এবং প্রত্যেক সোমবার দিনকে শিবের মাথায় বেলপাতা দিয়ে যে প্রসেস আছে শিবের পুজো করার জন্য, সেই প্রসেসিং অনুসারে শিবের মাথায় বেলপাতা দিয়ে পুজো করলে পারে ভালো হবে, এবং পারলে একটুখানি কাঁচা দুধ যদি শিবের মাথায় ঢেলে যদি কাঁচা দুধ এবং বেলপাতা দিয়ে যদি শিবকে পুজো করা যায়, তাহলে পরে কিন্তু শিব প্রসন্ন হন, এবং শিব প্রসন্ন হলে পরে কিন্তু চন্দ্রের দুর্বলতা অনেকাংশে কেটে যায়। এছাড়াও কিন্তু চন্দ্র যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে আপনি যেই ঘরটির মধ্যে আছেন বা আপনি যে বাড়ির মধ্যে আছেন, সেই বাড়ির যে প্রধান দরজা বা প্রধান ঘরের যে প্রধান দরজা, সেই দরজার উপরে আপনি একটি সোনার দোকান থেকে একটা রূপোর চাঁদ একটা কিনতে পাওয়া যায়, রূপোর চাঁদ একটা অর্ডার দিয়ে বানাতেও পারেন, আর অনেক সময় বিক্রিও হয় সাধারণভাবে। তো রূপোর চাঁদ একটা নিয়ে এসে আপনি ওই প্রধান দরজার উপরে কিন্তু লাগাবার চেষ্টা করুন, এতে কিন্তু আপনার চন্দ্র দুর্বলতা অনেকাংশে কমবে। চন্দ্র যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে পরে আপনি মনে করা যাক শিবের পুজো করে উঠতে পারছেন না, তাহলে পরে আপনার যদি সেই সামর্থ্য থাকে, যতটুকু আপনার সামর্থ্য আছে, শুধু মানসিকতা দরকার টোটকা মেনটেন করার জন্য, সামর্থ্য কম বেশি সবারই থাকে, কিন্তু মানসিকতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আপনি মনে করা যাক যে এতটাই ব্যস্ত যে আপনি শিবের পুজো করে উঠতে পারছেন না, আপনার ইচ্ছা আছে তবে আপনার সময় হচ্ছে না, সেক্ষেত্রে আপনি প্রত্যেক সোমবার দিনকে শিবের কোনো মন্দিরেতে আপনার সামর্থ্য অনুসারে একটুখানি দুধ দান করার চেষ্টা করুন,
এটা কিন্তু আপনার জন্য খুব ভালো একটি রেমেডি হবে। এছাড়াও হচ্ছে চন্দ্র যদি কোনো জন্মচক্রে দুর্বল হয়ে পড়ে তাহলে পরে যারা ছোট ছোট মানে মেয়ে আছে, বাচ্চা আছে, বালিকা যাদেরকে আমরা বলি, এদেরকে কিন্তু মাসে একদিন হোক বা 3 মাসে একদিন হোক কিছু বানিয়ে খাবার, কিছু খাবার বানিয়ে তাদেরকে একটু খাওয়াবার চেষ্টা করুন, এতেও কিন্তু চন্দ্রদেব প্রচন্ড প্রসন্ন হন। এছাড়াও কিন্তু চন্দ্র যদি আপনাদের দুর্বল হয়ে পড়ে তাহলে পরে একটি শাকের মধ্যে 21টি চালের দানা নিয়ে একটি শাক শাক কিনতে পাওয়া যায়, একটি শঙ্খ দেবে, তার মধ্যে 21টা চালের দানা দেবে, 21টা চালের দানা দিয়ে সাদা কাপড়ের মধ্যে ভালো করে মুড়ে সেটাকে কিন্তু প্রবাহমান নদীতে ভাসাতে পারেন। আপনারা ভাসিয়ে দেখুন, অনেকটাই কিন্তু আপনাদের মনোবল বৃদ্ধি পাবে, আপনাদের অনেকটাই কিন্তু মানসিক যদি কোনো প্রবলেম থাকে সেগুলো কিন্তু রিকভার হয়ে যাবে। আপনারা খুব অল্প পয়সার মধ্যে শাক কিনতে পাওয়া যায়, অনেক ছোট শাক হলেই হবে, তাতে 21টা চালের দানা মোটামুটি ঢোকে এবং 21টা চালের দানা দিয়ে সাদা কাপড় দিয়ে শাকটাকে ভালো করে জড়িয়ে আপনারা কোনো প্রবাহমান নদীতে সেই শাকটিকে দান করুন, এটা কিন্তু চন্দ্রের জন্য খুব একটি ভালো রেমেডি। চন্দ্র যদি দুর্বল হয়ে যায়, যেমন আমি বলেছিলাম যে রবি যদি দুর্বল হয়ে যায় তাহলে পরে বাবা রবি থেকে পিতা বিচার করা হয়, বাবার সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় রাখা উচিত। ঠিক সেরকম ভাবে চন্দ্র যদি দুর্বল হয়ে পড়ে তাহলে পরে কিন্তু মায়ের সঙ্গে সবসময় আপনাদের সুসম্পর্ক রাখা উচিত, মায়ের আশীর্বাদ আপনাদের ওপরে যেন সবসময় থাকে, মাকে যেন কখনো অশ্রদ্ধা করবেন না, তাহলে পরে কিন্তু চন্দ্র আরো বেশি পীড়িত হয়ে যাবে। তাই চন্দ্র যদি আপনাদের জন্মচক্রে দুর্বল থাকে তাহলে পরে আপনারা মাকে রেসপেক্ট করুন, মাকে শ্রদ্ধা করুন, মায়ের কথা মেনে চলুন, তাহলে পরে কিন্তু আপনাদের অনেকটা ভালো হবে। চন্দ্র যদি দুর্বল হয়ে পড়ে তাহলে পরে কোনো ব্রাহ্মণকে সাদা বস্ত্র দান করতে পারেন। বিভিন্ন পুজো আছে আমাদের বাড়িতে হয়েই থাকে, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো, ছোট ছোট অনেক ধরনের পুজো হয়। সেক্ষেত্রে যেই ব্রাহ্মণ মশাই বা পুরোহিত মশাই আমাদের বাড়িতে পুজো করতে আসেন তাকে যদি আপনারা একটা আপনাদের সামর্থ্য ওয়াইজ সাদা একটা কাপড় দান করতে পারেন সেটা কিন্তু খুব শুভ ঘটনা হয়ে থাকে। এছাড়াও যদি চন্দ্র দুর্বল হয়ে পড়ে তাহলে পারে প্রত্যেক দিন 108 বার বা 28 বার চন্দ্রের বীজ মন্ত্র জপ করতে পারেন। চন্দ্রের বীজ মন্ত্রটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আমার যে থামনেল আছে সেই থামনেলের মধ্যে আমি দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। অর্থাৎ থামনেল মধ্যে ইউটিউবের ভিডিও যেটাকে দেখে আপনারা ক্লিক করে চ্যানেলের মধ্যে আসেন বা যেটাকে প্রথমেই দেখা যায়, যেটা বিভিন্ন রকম ওগুলোকে বলা হয় থামনেল, ওই থামনেলের মধ্যে চন্দ্রের বীজ মন্ত্রটা আমি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে পড়ে নিতে পারেন বা লিখে নিতে পারেন। এছাড়াও চন্দ্র যদি আপনার জন্মসূত্রে দুর্বল হয়ে পড়ে তাহলে পরে কিন্তু আপনি প্রত্যেক পূর্ণিমার দিনকে যখন পূর্ণিমা চাঁদ উঠবে আকাশে সেই সময় আপনি আকাশের সেই চাঁদটিকে সন্ধেবেলায় 5 থেকে 10 মিনিট একটু দেখার চেষ্টা করুন। চন্দ্র যদি দুর্বল হয়ে পড়ে তাহলে পরে আপনারা কমসে কম 6 থেকে 10 মিনিট একটুখানি মেডিটেশন বা ধ্যান করার চেষ্টা করুন। চন্দ্র যদি দুর্বল হয়ে পড়ে তাহলে প্রত্যেক দিন রাত্রির বেলা হোক বা সন্ধেবেলা হোক যে কোনো সময় 6 থেকে 10 মিনিট একটু মেডিটেশন বা ধ্যান করার চেষ্টা করুন, এতে কিন্তু আপনাদের চন্দ্রের দুর্বলতা অনেকাংশে কেটে যাবে। চন্দ্র যদি দুর্বল হয়ে পড়ে তাহলে পরে আপনারা কিন্তু মুক্ত ধারণ করতে পারেন। তবে মুক্তর ক্ষেত্রে একটা কথাই বলবো যে মুক্ত ধারণ করার জন্য একবার জ্যোতিষের পরামর্শ করে নেবেন, জন্মছকটিকে দেখিয়ে নেবেন। দ্বিতীয় নম্বর কথা বলবো যে মুক্ত কিন্তু যেমন তেমন করে পড়ে নিলে হবে না, কারণ মুক্ত বাজারে বিভিন্ন রকম ভাবে পাওয়া যায়। একটু ভালো মুক্ত ধারণ করার চেষ্টা করুন, খুব বেশি টাকা দাম নয় কিন্তু ভালো ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট হয়, কারণ যেহেতু দামটা কম মুক্তটা, যেমন পোকরাজ বা নীলার মতো রত্ন অনেক বেশি টাকা দাম, সেই তুলনায় মুক্ত অনেক কম দাম। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে পড়লে পারে একটু ভালো কোয়ালিটির, অনেকে আমাদের কাছে আসে মুক্ত হয়তো পড়ে আছে কিন্তু তেমন কোনো মানে ভালো জিনিসটা নয়, তো সেক্ষেত্রে একটু ভালো মুক্ত পড়ার চেষ্টা করুন, তাহলে পারে কিন্তু আপনাদের চন্দ্রের দুর্বলতা অনেকাংশে কেটে যাবে, খুব সামান্য করে পড়ে। পরবর্তীকালে আরো অনেক রকমের টোটকা নিয়ে আমি অনুষ্ঠান করব, যেখানে পার্টিকুলার পার্টিকুলার সমস্যার জন্য টোটকা অনেক রকমের নিয়ে আসছি, যে যেমন ধরুন কারোর চাকরি হচ্ছে না বা চাকরিতে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে তার জন্য অনেক রকমের টোটকা রয়েছে, কারোর বিবাহিত জীবনে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো আছে কিন্তু শ্বশুর শাশুড়ি বা আদার সাইড থেকে বিভিন্ন সমস্যা আছে, তার জন্য কি কি টোটকা পালন করা যেতে পারে, কি কি টোটকা করলে পারে ভালো হবে, এরকম নিয়ে অনেক অনুষ্ঠান আসছে নিয়ে আসবো। আপনারা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে যাতে আপনাদের কাছে সবার প্রথমেই অনুষ্ঠানটি পৌঁছে যায়,
এবং যেগুলো বললাম সেগুলো ভালো করে লিখে লিখে সেগুলোকে একটু মেনটেন করার চেষ্টা করুন, এবং তার সঙ্গে সঙ্গে নিজের জন্মছকটিকে একবার কোনো ভালো জ্যোতিষীর দ্বারা পর্যবেক্ষণ করা, সঠিকভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার বিশ্লেষণ করান, এবং নিজের জীবনটাকে সুন্দর করার জন্য একজন জ্যোতিষের অবশ্যই পরামর্শ গ্রহণ করার চেষ্টা করুন। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তাহলে নমস্কার, ধন্যবাদ।